শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ইনজুরির কারণে লম্বা বিরতির পর ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ফেরায় রাখা হয়নি তাওহিদ হৃদয়কে। মুশফিকুর রহিমের ইনজুরিতে সিলেট টেস্টে ডাক পেলেও অভিষেক হয়নি এই ব্যাটারের। মুশফিক হাসানের পরিবর্তে যুক্ত হলেন হাসান মাহমুদ। সিলেট টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে এই দুই পরিবর্তন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাটিং ধস টাইগারদের, ফলাফল 328 রানের ব্যবধানে হার বাংলাদেশের। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু 30 মার্চ, ঘরের মাঠে লাল বলে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।